তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছো সায়েন্স অফিসার ব্লগ। আর আজকে আমি মাঠে এসেছিলাম আর দেখছি এক দাদিমা মানে আলে মাঠে দিচ্ছে। দেখল বিগা এই যে বিবি আগার ওই আম ভালো তো মোর হাইব্রিড লাগাই নিয়ে বেকার হয়ে গেল। তো আমরা মাঠে এসেছিলাম আর মিরচের গাছ লাগানোর জন্য আর দেখতে পাচ্ছিল এক দাদি দাদিমা ওই জায়গাটা পুরো জায়গাটা কাজ করে আবার আলে দিচ্ছে, মানে কত কষ্টের কাজ আপনারা দেখতে পাচ্ছ। দাদিমার ধান খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই যে ধানটা খুবই সুন্দর হয়েছে আর দাদিমা মানে কষ্ট করছে, অনেক কষ্ট করছে তার জন্যই ফল পাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আমরা করলেও পারবো না, কেন আমরা কাজ করতে পারবো না, আমরা চলে যাচ্ছি এখন। কিন্তু দাদিমা এখনও দেখতে পাচ্ছ কাজ করেই চলে যাচ্ছে। এই পুরো আল দেখতে পাচ্ছ, পুরো আল সব কাদাগুলো এখান থেকে নিয়ে এখান থেকে কাজ করছে। তো এই আলটাতে দেখছো পুরো আলের কাজটা করলো দাদিমা, কারণ বলছে এই আলটা করতে 250 টাকা চাইছিল বলছে, তার জন্য টাকা পয়সা নাই হাতে, তার জন্য নিজে নিজেই সবগুলো কাজ করছে। তো আর এই ধানটা ওরই আছে, খুবই সুন্দর ধানটা হয়েছে বলছে, আমরা কষ্ট করি অনেক। তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, যারা কৃষিকাজে ভালো পছন্দ করো তাদেরকে অবশ্যই বলছি এই ভিডিওটা শেয়ার অবশ্যই করবা।